হাপির কাই আজিকার নিউসে আনহুনানে দর কার বুলিয়া নিউসান পাকরানেত আহিলুমি ব্রজগুপাল সিংহ করোনা ভাইরাসর দ্বিতীয় লহর ভারতে আস্তে আস্তে কমজোর হইয়া দিয়া হের করোনা ভাইরাসর সংক্রমণে নোয়া সংক্রমিত উতা লাগাতর সংখ্যাহান কমাইয়া হের উতা হাবি হাদি দিল্লি রাজ্য সরকারে করোনার সালে কঠিন আইন জারি আছিল ও আইন ব্যবস্থা উতা হেসরাত করা নিয়ে করল আজি সোমবারে তো হোটেল জিম বিয়ার মালঠেপ এটা খুলে দেওয়া হইল বিয়ার আসরে পঞ্চাশ গো মানুষ জমাইয়া দামান কইনার গোত্রসল করে পারতায় রাজস্থান সরকারও লকডাউন কারফিউ তুলানের চিন্তাধারা করল বারো মধ্যপ্রদেশ সরকারও করোনা কারফিউ তুলিয়া নর্মাল করানোর চিন্তাধারা করে হরিয়ানা সরকারের করোনা কারফু লকডাউন আজিকার দিনহান হান আঠাশে জুন পেয়া থাইতে অফিস দপ্তরে ফুল অ্যাটেন্ডেন্সের মাধ্যমে খোলা থাইতে বিয়ার আশরে বারো পঞ্চাশগ মানুর গজে থানা তাই হাবি দোকানদারের দোকান বিয়ান নয়টার তো রাতিকা আটটা পেয়া খুলে পারতায় ব্র্যান্ডেড দোকান মহল বিয়ান দশটার তো রাতে আটটা পেয়া খুলে পারতায় গোয়াত কোভিড নাইন্টিন কারফিউ সাপ্তাহান বাড়ানি অল আহের পাঁচই জুলাই পেয়ে জারি থাইতই বিহারে বারো সরকারি দপ্তর আর তাও যেটা কং দপ্তর আছে উতা হাবি খুলানির ইয়াথাং সরকারে দি আছে নাইট কারফু রাতে তো বিয়ান পাঁচটা পেয়ে জারি থাইতোই দোকানপাট ব্যান তো রাতি সাতটা পেয়ে খুলে পারত প্রদেশ বারো রেস্টুরেন্ট পার্ক জিম আর তাও কতখান খুলানির ইয়াথাং পাশি রাজ্য লকডাউন জারি থাইয়াও যোগী সরকারের ধার্মিক স্কন মন্দির খুলানির কা ইজাজত দিল আজিবারও। পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটারে আট টাকার গোজে বাড়ানি অল জনসাধারণ মোড়ে আদ দিলা পেট্রোল ডিজেল লাগাতর বারে বারে জিতে গা আছে পেট্রোল ডিজেল বারের মাহি গাড়ি চালক মোটর বাইক ইত্যাদির চালক হাবিহান চিন্তায় আসি থৌ কোম্পানির কথা হান তাই দামহান সরকারের বাড়ানির ইজাজত হানতে আমি আর কিতা করতাম আমার দুষ্কিতা আমার তাতে ট্যাক্স সরকারের দিয়া যা নাই হানয় আমার কামহান তবে দামহান আর তাও বাড়তই বলিয়া থৌ কোম্পানি মাতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিরকে গেলগাকালি রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশানার জনতার মাধ্যতা যে কোভিড টিকা হাবিয়ে লাগানি থক ভারত তৃতীয় লেহের আহানির হাদিগত এবাকাও মানুর মন খোলাসা নেই বিশ্বাস কম উহানে পি এম মোদি গিরকে মাতল কোভিড ভ্যাকসিন না লাগালে ডাঙর বিপদ গড়তে পারে গিরকে আর তাও মাতল মি ভার মোর মালকে কোভিড ভ্যাকসিন টিকা দিলাং মোর মালকর বয়স হ্যান একশো বছর তবুও মোর মালক মি ভ্যাকসিন টিকা দিলাং তুমিও থক্ক গিয়া ভ্যাকসিন টিকা দিই গিয়া মণিপুর ইম্ফলর হাসপাতালে তেরোই মে কোভিড নাইন্টিনোর সালে আত্মহত্যা করেছিল প্রফেসর এস কে তিকেন্দ্র সিংহর মরানের পরে রখান বিজেপি সরকারের পতাহান খালি আসিল অধিকারী ময়ম সারদা দেবী মণিপুরের প্রদেশ ভারতীয় জনতা পার্টির নয়া রাষ্ট্রপতি হিসাবে পদফাম্প পেইল বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সদর দপ্তর ইনচার্জ অরুণ সিংহ গিরকে অ্যাপয়েন্টমেন্ট চিঠি আনাত মাত্র তা যে বিজেপির জাতীয় সভাপতি জে পি নন্দা গিরকে শারদা দেবী গীথানকরা নিয়োগ করেছিল হুদা মোর কানাগৈ মণিপুরের হাবি বেয়াপার কা সম্মান আহান যে বিজেপির জাতীয় নেতা মণিপুরের রাজ্যর। দলহানরে নেতৃত্ব দেনার কা বেয়াপাগরে দিক বুলিয়া দিলা শারদা দেবী গীথানকে বিজেপি নারীর ক্ষমতার লক্ষ্যহান গুরুত্ব দিয়ে মাতল আমি দলহানার বলিপাঙ্কাল করতে পারো রাজ্যের কল্যাণবার বিকাশ এহানের ঠোরাঙে পারিলমাহি চেষ্টা করত সারাদা দেবী আনুষ্ঠানিক উনিশশো পঁচানব্বই ইংরেজি বিজেপি দলের সক্রিয় সদস্য আগ হিসাবে ইয়েও বারো সাত নং ওয়ার্ডের তো লামফাল পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলি বারো কাউন্সিলর হিসাবে নির্বাচিত আসিলি গীথানকে অতীতে জাতীয় বারো রাজ্য পর্যায়ে মূল মূল পদ পদফর্মে অধিষ্ঠিত আছিলি মৃদুল্লা সিনহা উনিশশো সাতানব্বই বারো উনিশশো আটানব্বই মায়া সিংহ উনিশশো আটানব্বই বারো দুই হাজার তানুর সময় শারদা দেবী জাতীয় সচিব পদে অধিষ্ঠিত আসিলি গীথানক দুই হাজার দশ বারো দুই হাজার বারো সালে স্মৃতি জুবিন ইরানি জাতীয় খেলতামে দুই হাজার চোদ্দো দুই হাজার ষোলো সালে বিজয় রাহাতকারর সময়ে জাতীয় সরকারি নির্বাহী সদস্য দুই হাজার বারো তো দুই হাজার চোদ্দো সালে সরোজ পাণ্ডের হাক্তাকে তেই জাতীয় সহ রাষ্ট্রপতি গ ছিলি রাজ্যস্তরে গীথানক উনিশশো আটানব্বই তো উনিশ দুই হাজার ষোলো পেইয়া বিজেপি রাজ্য কুর কমিটির সদস্য টিকিট কমিটির সদস্যগো আসিলি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ শারদা দেবীর নোয়াক বিজেপির মুখ্য প্রধান নেতৃবুলিয়া গিরকে অভিনন্দন জানাইল অভিনন্দন শ্রীমতী অধিকারী ময়ুম শারদা দেবীজী বিজেপি মণিপুর প্রদেশের রাষ্ট্রপতি নিযুক্ত নেথানগর যোগ্য নেতৃত্ব দলুহানে মণিপুরের জনগণের খৌরাং পূরণ করতে পারো ইথাক থাক অর্জনের সক্ষম হইতয় একথা হান মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ সোশ্যাল মিডিয়াত টুইট করিয়া ভাগিল মণিপুর জিরিবাম ডিস্ট্রিক্টর ভিতরে যেটা হোটেল আছে ও তা হাবি নেশা জাতীয় দ্রব্য মদ ব্যস্তারা বলিয়াও তাদের পুলিশে বিচারিয়া দর তারা গেলগাকালিত কারণ জিরিবাম ডিস্ট্রিক্ট এগরে কোভিড ফ্রি ডিস্ট্রিক্ট আগ ভবিষ্যতে হাবিয়ে দেহানির চেষ্টায় জিরিবাম অ্যাডমিনিস্ট্রেশনের অভ্যাকার দায়িত্ব হন সরকারে মনেলে ডিস্ট্রিক্ট আগরে চুনা করে পারতারা ওহান জিরিবাম ডিস্ট্রিক্টে মুঙে দে দেখ আশা করি আমি জিরিবামবাসী খবরে হান জিরিবাম আমার পুর সংবাদদাতা পি পরমেশ্বর সিংহ গিরকে আমি অত্যন্ত কম জনসংখ্যার মানুহ নেহানাতেও কাকেকারীক আমারে আমার জাতিগোষ্ঠী ছাড়া আর তায়ের দিগত্ব ইমা বিষ্ণুপ্রিয়ার সাদে বানানা অপিতায় আমি সরল মায়া বানানংশির বেমুল বেঠা জাতাহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাঙে এ ভারতবর্ষে বারো আর তাও দেশে বসবাস করিয়াছি হাবিরাংমর হেই চাহান আমার তারা আমি চেক মানুর তারে আশা না করি ঠিক উষাদে আমার পৌঁছেনেলো আমার ঠারে খবর প্রচার করিয়ার এগর চাংখলুহান মানে সমাজের চাঙ্খলহান হাবিয়ে শেয়ার বারো সাবস্ক্রাইব না করলে অন্য জাতের মানুষের নাও কর্তায় নিজর জাতর গো করিয়া সাবস্ক্রাইব শেয়ার করে দিয়া ভিউজ করিক। এহান মাতিয়া হাবিরে বক্তি জানে আজিকার খবর এহান পেয়া ধন্যবাদ